এসকে মুভিজের দুইটি নতুন ছবির ঘোষণা আসতে চলেছে 28 মার্চ। ইয়েস, শাকিব খানের জন্মদিনে দরদের প্রোমো রিলিজ হবে বুর্জ খলিফায়, সাথে নতুন সিনেমার ঘোষণা আসার ইঙ্গিত পাওয়া যাচ্ছে এসকে মুভিজের রিসেন্ট পোস্ট থেকে। বাস উঠেছে ঘোষণা আসতে যাওয়া শাকিবের সেই ছবিগুলোর একটি নবাব টু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, আর একটি শ্রাবন্তীর সঙ্গে মুভি হতে পারে। এই কথাগুলোর কতটা সত্যতা রয়েছে এই বিষয়গুলোর বিস্তারিত নিয়েই আজকের এক্সক্লুসিভ। চ্যানেল কিংবা পেজ যেখানে হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। নতুন দুইটি ছবিতে চুক্তিভুক্ত হয়েছেন শাকিব খান। যৌথ প্রযোজনার দুইটি বিগ বাজেটের ছবিতে ইতিমধ্যে চুক্তি সেরেছেন মেগাস্টার শাকিব খান। বাস উঠেছে তার মধ্যে একটিতে নায়িকা থাকবে শুভশ্রী। সিনেমাটি নবাবের সিকুয়েল হবে, সাথে শ্রাবন্তীর সঙ্গেও আরও একটি মুভি আসতে যাচ্ছে, আর এই দুই সিনেমার ঘোষণা আসবে শাকিবের জন্মদিনে। আমি এতটুকু ক্লিয়ার করতে পারি, শাকিব খানের সঙ্গে এসকে মুভিজের নতুন দুইটি সিনেমার প্ল্যান চলছে। আমি 100% শিওর শাকিব খানের জন্মদিনে একটি সিনেমার ঘোষণা আসবেই, আর একটি সিনেমার ঘোষণা সেই দিনে আসবে নাকি পরে আসবে এখনো কনফার্ম না। জানা গেছে দরদার পূর্ব প্রদর্শিত হবে বুর্জ খলিফায়, সেজন্য দরদার পরিচালক এখন দুবাইতে। খবর অনুযায়ী 28 মার্চে নতুন সিনেমার ঘোষণা আসবে কিং খানের। যদি নবাব টুর ঘোষণা আসে তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো আর কেউ হবে না, কারণ আমি নবাব সিনেমাটি দেখার পর থেকে শাকিব শুভশ্রীর জুটি আবারও দেখার অপেক্ষায়। বর্তমানে শুভশ্রী পুরো ফিট, ঘোষণা আসতেই পারে সিনেমাটির। আর যদি শ্রাবন্তীর সঙ্গে নতুন মুভির ঘোষণা আসে তাহলে সেটাও হবে ভালো। তাছাড়া শাকিব খান বর্তমানে সঠিক ডিসিশন নিচ্ছে, আবারও যৌথ প্রযোজনার মুভি করছে, নিজের লাভের সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিরও লাভ হচ্ছে। তো বন্ধুরা, আপনাদের কাছে শাকিব শ্রাবন্তী নাকি শাকিব শুভশ্রী কোন জুটিটা প্রিয় জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।